ছোটোবেলায় পিতা পুত্রের বয়সের গাণিতিক সমস্যার সমাধান করতে গিয়ে আমরা বেশ হিমশিম খেয়েছি পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বর্তমান বয়স ছত্রিশ বছর হলে পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে কোনো কোনো সময় আমরা যুক্তি বুঝতে না পেরে এমন ভুল করতাম যে পুত্রের বয়স পিতার বয়সের চেয়ে বেশি হয়ে যেত এমন ভুল হওয়ায় কখনও আমরা হাসির পাত্র হয়েছি কখনো বা সারদের হাতে ফিটুনি খেয়েছি জান্নাতে যাওয়ার পর এমন হিসাব নিকাশের আর কোনো প্রয়োজন পড়বে না কারণ জান্নাতে সবাই সমবয়সী হবে পিতা পুত্র মা মেয়ে দাদা নাতি সবার বয়স সমান থাকবে সবাই হবে ত্রিশ কিংবা তেত্রিশ বছরের যুবক কারো বয়স আর বাড়বে না জান্নাতবাসী সবাই হবে চিরযৌব না পুরুষদের মুখে দাঁড়িগুফো থাকবে না শরীরে থাকবে না কোনো ফসম রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেন জান্নাতিদের শরীরে কোনো লোম থাকবে না দাঁড়িগোফো থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে তারা হবে ত্রিশ অথবা তেত্রিশ বছরের যুবক আরেকটা হাদিসে এসেছে কখনো তাদের যৌবন শেষ হবে না জান্নাতে যে শুধু পুরুষরাই যুবক হবে এমন নয় নারীরাও হয়ে উঠবে এই প্রাপ্ত যৌবনা একবার এক বৃদ্ধা মহিলা নবীজের কাছে এসে বললেন ইয়া রাসুল্লাহ আমার জন্য দোয়া করুন আমি যেন জান্নাতে প্রবেশ করতে পারি রাসূলুল্লাহ সাল্লাহ আলি বিদ্যার সাথে একটু মজা করে বললেন বৃদ্ধারা তো জান্নাতে প্রবেশ করবে না কথাটি শুনে বিদ্যা কাঁদতে কাঁদতে চলে গেল কিছুক্ষণ পর রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার কাছে খবর পাঠালেন আপনি বিদ্যা অবস্থায় জান্নাতে প্রবেশ করবেন না কারণ জান্নাতে সবাই কুমারী হয়ে প্রবেশ করবে তার মানে জান্নাতে দাদা নাতি মা মেয়ে পিতা পুত্র চাচাবাতি বাতিজা সবাই সমবয়সী হবে পূর্ববর্তী ও পরবর্তী সব প্রজন্মই হবে সমবয়সী ঠিক যেন কোনো স্বপ্ন রাজ্য